তুমি কোনো ফেসবুক ওতে আছে ওষুধ দেয়া থাকে কালকে খাবে না ভাই তুমি দাঁড়াবি একবার আমি যাবো আর কে ঘুমান এটা হলো ছোট মামি তো আমরা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নতরী আর ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে এখন ট্রেনে আছি যাচ্ছি মামার বাড়ি মা আর আমি মা আমাকে বাড়িতে আনতে এসেছিল কারণ ও গেছে অফিসে তো তার জন্য মা এসেছিল আমাকে আনতে যাচ্ছি মামার বাড়ি মামাদের রান্না পুজো আছে তার জন্য যাচ্ছি আগের যে রান্না পুজোর ব্লগটা ছিল সেটা ছিল আমার বাপের বাড়িতে সেটা ইচ্ছা রান্না ছিল আর মামাদের হচ্ছে বুড়ো রান্না যেটা বিশ্বকর্মা পুজোর আগের দিন হয় ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো চলো ব্লগটা স্টার্ট করা যাক চলে এসেছি অনেকক্ষণ আগেই মা আর আমি বসে আছি এদিকে মামি দিদারা আছে আর মাসিরাও চলে এসছে তো সবাই মিলে বসে গল্প টল্প করা হচ্ছে তো চলো দেখতে থাকো তোমরা সন্ধে হয়ে গেছে এবার টিফিন করা হবে এখন মুড়ি আর চা খাওয়া হবে সবাই মিলে একসাথে বসে সন্ধ্যেবেলার টিফিন তো চলো খেয়ে নি তারপরে আবার আসছি গাইস তো এখন রান্না পুজোর জন্য সব আনাজ কাটা হচ্ছে আর রাতে যে খাবার মানে খাওয়া হবে সেটা মামিরা ভেতরে রান্নাঘরে রান্না করছে আর এখানে মা আর মাসি মিলে সব আনাজ কাটছে তো চলো দেখাই মাসি হাই করো আর এখানে দিদা মাছ ধুচ্ছে রাতের জন্য এখানে সব আনাজ কেটে রাখা হয়েছে সব রান্না হবে খাওয়া দাওয়ার পরে এখানে রাতের জন্য ভাত হচ্ছে পাশে আর তাড়াতাড়ি রান্না শুরু করে দেওয়া হবে নাহলে অনেকটা দেরি হয়ে যায় সব এখানে কলাপাতা রাখা হচ্ছে সব রান্না করে কলাপাতার ওপরেই রাখা হবে আর চাপা দেওয়া হবে মা
বাইরে গ্যাসে কিছু কিছু ভাজা করতে শুরু করে দিয়েছে, মাসি করছে এখানে, আর মামি টামিরা সব খাবার টাবার বাড়ছে। রাতে আমাদের খাওয়া হয়ে গেছিল, তো কিছু কিছু ভাজাভুজি শুরু করে দিয়েছে, কারণ কি না করলে অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় ভোর হয়ে যায় প্রত্যেকবারে, ওই জন্য। যেহেতু আমাদের মানে উনুনে যে পুজো হয়, রান্না করার আগে যে উনুনে পুজো হয় সেটা নেই, তার জন্য তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছে। নেই মানে করতে নেই এবছর, যেহেতু দাদু মারা গেছে, এখনও এক বছর হয়নি তার জন্য, আর ওই জন্য শুরু করে দিয়েছে। এবার সবার খাওয়া হয়ে গেলে সবাই একসাথে করবে। তখন প্রায় একটার মতো বাজে, কলে জল আনতে এসেছি আমি, ভাই আর মামি। দেখো এখানে সব কটা ছেলে দাঁড়িয়ে আছে, সামনে এটা ক্লাব, আর এই যে কল, জল নেব রান্নার জন্য। বিকালে অনেক জল তোলা হয়েছিল, আরও জল লাগবে রান্নার জন্য, তো এখন জল নিয়ে নিই, কবালতি জলে নিয়ে তারপরে চলে যাব। সব ভাজাভুজি হয়ে গেছে, এবার পায়েসটা করা হচ্ছে, মা করছে পায়েসটা, আর নিচে নারকেল ভাজাও হয়ে গেছে। হে গাইস, তো এখন অনেকটা বেজে গেছে, আজকে ঘুম পায়নি, তো আগের দিন বাড়িতে মা আর আমি ছিলাম বলে ঘুম পাচ্ছিলো, তো আজকে কিছু ঘুম পায়নি। তো এখন মা, দুটো মামি, আমি আছি, মাসি দিদা শুয়েছে একটু, ওরাও ছিল, তো আজকে কিছু ঘুম টুম পায়নি। পুরো রান্না কমপ্লিট হয়ে গেলেই তারপরে শোবো, তো এখন অনেকগুলো রান্না বাকি আছে, তো মামাদের সাথে কথা বলছি, গল্প করছি, টাইমটা কেটে যাচ্ছে, তো কোনো ঘুম পায়নি। এখন এবার শোবো, চলো উঠো পড়ো। হে গাইস, তো রান্না পুরো কমপ্লিট, শুধু মাছটা বাকি, এখনো মাছ আসেনি। মাছটা তুলতে পারবো না, এখন গিয়ে ঘুমাবো, একদম সকালে উঠবো। পুরো এখন কত বাজে? এখন দেড়টা, এখন একটা চুরি হয়ে গেছে, তো পরে কে উঠবে জানি না মাছ রান্না করার জন্য। আর এখন মাসি আর দিদা ঘুমাচ্ছে, তো ওরা দুজনে সকালবেলা উঠে আমরা এবার শোব। মামি পুরো ঘেমে চান করে গেছে, সব রান্না এই মাত্র কমপ্লিট হলো, তো আজকে ঘুম। এটা হলো ছোট মামি, তো আমরা চারজনে ছিলাম, তো মাছ এখনো কেনা হয়নি, তো ভোরবেলা বড় মামা যাবে তিনটের সময় আর ওদে, ওখান থেকে মাছ নিয়ে আসবে, নিয়ে এলে ভোরবেলা রান্না করা হবে। তো আমরা চারজন এখন ঘুমিয়ে পড়বো, আর মাসি আর দিদা সকালবেলা মানে ভোরবেলা উঠে মাছটা রান্না করবো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে কালকে সকালে নতুন ব্লগ নিয়ে, তো চলো